আমি যে কথাগুলো এখন বলতেছি আমার লাইফেও এখন রিস্কের মধ্যে। আমার বন্ধুরা আমাকে বলতেছে তুমি হলে আসিও না, তুমি হলে আসলে তোমাকে মারা হবে। এখন ভাবেন আমি একজন বৈধ শিক্ষার্থী হিসেবে আমি হলে যেতে পারতেছি না, মানে আমি কি করব, আমার করার কেন কিচ্ছু নাই। আপনাকে মারা হবে? কেন কেন আপনাকে মারা হবে? কেন মারা হবে? আমি এই যে কথা বলতেছি, আমি এই যে ছাত্রলীগের পথ ছেড়ে দিছি, আমি এই যে কোটা আন্দোলনের সাথে আছি, এই জন্য আমাকে মারা হবে, এই জন্য আমাকে হল থেকে বের করে দেওয়া হবে। আমি আজকে হাঁটতে পারতেছি না, মেডিকেল থেকে আমাকে তাড়ানো হয়েছে, ভয়ে ভয়ে আমি চলে আসছি। আমার মতো যারা আহত ছিল, যারা চলে আসতে পারেন, তাদের কি অবস্থা? আমি একজন ছাত্রলীগের নেতা ছিলাম, হল ছাত্রলীগ এবং অনুষদ ছাত্রলীগের নেতা। তো ছাত্রলীগের আমি আপনাকে দুইটা স্লোগানের কথা বলি। স্লোগান হচ্ছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। আচ্ছা এই কথাগুলোর মিনিং কি? এই কথাগুলো কি মিনিং কি এই যে রক্ত দিয়ে আপনি হচ্ছে অন্যায় শেষ করবেন, আপনি একটা একটা করে শিবির ধরে জবাই করে আপনি হচ্ছে মানে সবকিছু শেষ করে দিবেন? আমরা যারা সাধারণ শিক্ষার্থী, আমরা রাগে ক্ষোভে দুঃখে আমরা আসলে বলছি কে রাজাকার কে রাজাকার, আমি রাজাকার আমি রাজাকার। এটা আমাদের মনের কথা না, এটা একটা আইরনি। আমাদের মনে যত দুঃখ কষ্ট ছিল আমরা এই আইরনির মাধ্যমে প্রকাশ করেছি। শুরুতে আমি আমাদের এই আজকের হামলায় যারা শহীদ হয়েছেন, এ পর্যন্ত 3 জন শহীদ হয়েছেন, আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা আচ্ছা, তাদেরকে এটা এটা জানাতে একটু চাই। বিভ্রান্ত বিভ্রান্তিকর কি না? এটা কতটুকু সত্য? আপনি এটা তিনজন মারা হচ্ছে গেছে, সময়, আমি দেখলাম সময় টিভিতে এই নিউজ করছে। তো এটা আসলে কনফার্ম সাগর ভাই? হুম হুম আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে রিজওয়ানা ম্যাম যে কথাটা বলেছিলেন, যে আমাদেরকে যখন আক্রমণ করা হয় ওই সময়ে মেইন স্ট্রিম কোনো নিউজ চ্যানেল লাইভ করেনি। যদি ওই সময়ে মেইন স্ট্রিম কোনো নিউজ চ্যানেল যদি লাইভ করতো, তাহলে আপনি কত হাজার ছবি পেতেন, কতভাবে যে অত্যাচার করা হয়েছে, কতভাবে যে মারা হয়েছে কল্পনা করতে পারবেন না আপনি। আমি আর একটা কথা বলতে চাই, ডক্টর সিদ্দিকুর রহমান স্যার একটা কথা বলেছেন যে যে কে রাজাকার কে রাজাকার, আমি রাজাকার আমি রাজাকার চাই, এই স্লোগানটা দিয়েছে। আমি একজন এই স্লোগান নিয়ে কথা বলেছি, আমি একজন ছাত্রলীগের নেতা ছিলাম, হল ছাত্রলীগ এবং অনুষদ ছাত্রলীগের নেতা। তো ছাত্রলীগের আমি আপনাকে দুইটা স্লোগানের কথা বলি। স্লোগান হচ্ছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, একটা একটা শিবির ধর, ধৈর্য ধৈর্য জবাই কর। আচ্ছা এই কথাগুলোর মিনিং কি? এই কথাগুলো কি মিনিং কি এই যে রক্ত দিয়ে আপনি হচ্ছে অন্যায় শেষ করবেন, আপনি একটা একটা করে শিবির ধরে জবাই করে আপনি হচ্ছে মানে সবকিছু শেষ করে দিবেন? আমরা যারা সাধারণ শিক্ষার্থী, আমরা রাগে ক্ষোভে দুঃখে আমরা আসলে বলছি কে রাজাকার কে রাজাকার, আমি রাজাকার আমি রাজাকার। এটা আমাদের মনের কথা না, এটা একটা আইরনি। আমাদের মনে যত দুঃখ কষ্ট ছিল আমরা এই আইরনির মাধ্যমে প্রকাশ করেছি। আমি মানে কল্পনাও করতে পারি না যে এইটাকে নিয়ে আমাদেরকে এরকম করা হবে। আমি গোলাম সরোয়ার মিলন স্যার আরেকটা কথা বলেছেন, যে যে রাগ কিংবা বা মানে অন্য কোনো ক্ষোভের মানসিক সমস্যা বশবর্তী থাকে, হয়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলতে পারেন না যে প্রধানমন্ত্রী হ্যাঁ বলতে পারেন না, কিন্তু তারপরে তিনি এই কথাটা কিভাবে বলেন? তিনি একজন দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার মুখ থেকে এরকম কথা কিভাবে আসে? আমি আমি কল্পনা পর্যন্ত করতে পারি না। আমি আরেকটা বিষয় বলবো, আমি জানি না, আমি যে কথাগুলো এখন বলতেছি আমার লাইফেও এখন রিস্কের মধ্যে। আমি সুদর্শন হলের একজন অ্যালোটেড মানে লিগাল ছাত্র, আমার বৈধ সিট আছে, কিন্তু আমি আজকে সুদর্শন হলে যেতে পারিনি। আমার বন্ধুরা আমাকে বলতেছে তুমি হলে আসিও না, তুমি হলে আসলে তোমাকে মারা হবে। এখন ভাবেন আমি একজন বৈধ শিক্ষার্থী হিসেবে আমি হলে যেতে পারতেছি না, মানে আমি কি করব, আমার করার কেন কিচ্ছু নাই। আপনাকে মারা হবে? কেন কেন আপনাকে মারা হবে? কেন মারা হবে? আমি এই যে কথা বলতেছি, আমি এই যে ছাত্রলীগের পথ ছেড়ে দিছি, আমি এই যে কোটা আন্দোলনের সাথে আছি, এই জন্য আমাকে মারা হবে, এই জন্য আমাকে হল থেকে বের করে দেওয়া হবে। এখন আমি মানে কোথায় যাব, আপনি পুলিশের আমরা পুলিশের কোথায় যাব? সহযোগিতা চেয়েছেন, যেহেতু সরাসরি থ্রেট দেওয়া হয়েছে, আপনি কি পুলিশের সহযোগিতা আমি চেয়েছেন কিনা? আরো একটা কথা বলতে চাই, আমরা যদি পুলিশের সহযোগিতা চাই, আজকে আমার প্রায় 400 সহযোদ্ধা, প্রায় 400 উপরে সহযোদ্ধাকে আহত হয়েছে। আমরা যদি আমরা জানি কে করছে কারা করছে, আমরা তো সবই বুঝতেছি যে হামলা কে করেছে, আমরা যদি পুলিশের কাছে যাই, আমি আমি 100% ভাবে বলতে পারি যে আমরা এর বিচার পাবো না। 100% বলতেছি আমরা এর বিচার পাবো না, আমরা আমাদেরকে এই বিচার দেওয়া হবে না। এই যে আমি আজকে হাঁটতে পারতেছি না, মেডিকেল থেকে আমাকে তাড়ানো হয়েছে, ভয়ে ভয়ে আমি চলে আসছি। আমার মতো যারা আহত ছিল, যারা চলে আসতে পারেন, তাদের কি অবস্থা একবার ভাবুন। মেডিকেলের মতো জায়গায় আমাদেরকে হামলা করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা কি করতে পারছি? কিছু করতে পারিনি। এই বিষয়গুলো আমরা যদি প্রশাসনের কাছে জানাই, আমি বললাম 100% নিশ্চিত বলতে পারি যে কোনো বিচার হবে না, কিছু হবে না। আমরা এতদিন ধরে এতদিন ধরে কোটা আন্দোলন করতেছি, কখনো কোনো সহিংস ঘটনা ঘটেনি, কখনোই কোনো সহিংস ঘটনা ঘটেনি, আজকে কি জন্য হলো? এর দায় একদম ছাত্রলীগের। গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য, সেই বক্তব্যের কারণে আমরা রাতে যে
শোডাউন করেছিলাম, মিছিল করেছিলাম, এইটা এইটা একটা আইরনি। আমরা বলেছি যে কেরাতে কেরাতে আমিরা থাকে, এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা অন্য কিছু না। ধন্যবাদ। আপনাদের, তার মানে এখন কি করতে যাচ্ছেন আপনারা এবং আপনাদের সহযাত্রী যারা রয়েছেন, তাদের অবস্থান কি? তারা ঘোষণা করেছে, একটু আগে দেখলাম ঘোষণা করেছে আগামীকাল সারা দেশেই বিক্ষোভ আন্দোলন অবরোধের, একটু বলছি যে ঘোষণাটি দেখলাম সেটি হলো যে আগামীকাল সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা, সর্বসাধারণকে আন্দোলনের জন্য যুক্ত হওয়ার জন্য আহ্বান করেছে। তার মানে আমি আপনারা আগে আপনাদের রয়েছে, হ্যাঁ হুম আমি আগেই বলেছি, আমরা আমাদের যে দাবিটা এটা যৌক্তিক একটা দাবি, আমাদের এই যৌক্তিক দাবির জন্য আমাদেরকে আহত করা হয়েছে, আমাদের 3 জন সহযোদ্ধা মৃত্যুবরণ করেছে, আমরা কিভাবে কিভাবে এখান থেকে ফিরে আসব? আমরা আমাদের যদি আরো রক্ত যায় আমরা দিব, তারপরে আমাদের এই যৌক্তিক দাবির জন্য আমরা পিছু পা হটবো না, আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। দাবি যতক্ষণ না আদায় হচ্ছে আমরা রাজপথে থাকবো, লড়াই করব, সংগ্রাম করব।